সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এসকোট শহরের জনক বাসিন্দা হঠাৎ একদিন স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে বললেন, মানুষের মাংস খেতে আর ভালো লাগছে না। অদ্ভুত হলেও সত্য, প্রমাণস্বরূপ তিনি পুলিশের হাতে তুলে দিলেন মানুষের একটি হাত ও পা। এরপরে লোকটি নিজেই পুলিশকে নিয়ে যায় তার বাড়িতে, যেখানে মানুষের দেহের আরও কিছু অংশ পাওয়া যায়। ঘটনায় জড়িত আরও তিনজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পুলিশ মনে করছে সে অঞ্চলের ধর্ষণ ও খুনের জন্যে দায়ী এই চারজনের মধ্যে দুইজন, 22, 29, 31 ও 32 বছরের চার যুবককে কোর্টে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে রাখার আদেশ দেয় দেশটির আদালত। ইতিমধ্যে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এক অপরাধীর বাড়ি থেকে একটি বাটির মধ্যে 8টি মানুষের কান পাওয়া যায়। অন্য একজনের বাড়ি থেকে পাওয়া যায় মানবদেহের নানা অঙ্গ ও টিস্যু। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ওই চার যুবক একজন মহিলাকে হত্যা করে তার শরীর কেটে ফেলে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ রেখে দিয়ে কিছু অংশ তারা খায় বলেও মনে করছে পুলিশ, যে কথা স্বীকার করেছে চার অপরাধীর একজন। দেশ বিদেশের নিত্য নতুন ও তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজের উৎসাহ।